রংপুরে ভিজিটি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ একরামুল হক নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এরপর তাৎক্ষণিকভাবে অভিযোগটি নথিভুক্ত করে অভিযুক্ত ইউপি সদস্যকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ও ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এরপর অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইউপি সদস্যর নাম একরামুল হক। তিনি উপজেলার বড়বিল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে ওই গৃহবধূর স্বামী ছয় বছর আগেই মারা গেছেন। তিন সন্তান নিয়ে তিনি নিজ বাড়িতে থাকেন, কিন্তু একরামুল হক গৃহবধূর দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে বিজিডির কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় মোবাইল ফোনে অশ্লীল ভাষায় কথা বলতেন। গত রোববার একরামুল বিকেল চারটার দিকে ওই গৃহবধূর বাড়িতে যান, তখন ওই গৃহবধূ ঘুমাচ্ছিলেন। সুযোগ বুঝে একরামুল তাকে জড়িয়ে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সটকে পড়েন। এরপর রাত সাড়ে দশটার দিকে ওই গৃহবধূ একরামুলের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণের অভিযোগ করেন। তাৎক্ষণিক অভিযোগটি নথিভুক্ত করে অভিযুক্ত একরামুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূর দাবি, তিন মাস ধরে একরামুল তাকে ভিজিডির কার্ডসহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি তার প্রস্তাবে রাজি হননি। এরপর রোববার বিকেলে ভিজিডির কার্ড করে দেওয়ার কথা বলে একরামুল গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে জোর করে ধর্ষণ করেন। অভিযুক্ত ইউপি সদস্য একরামুল হকের বরাত দিয়ে ওসি দুলাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, একরামুল হক বলছেন ওই গৃহবধূ খারাপ, তিনি ওই কাজ করেন, তবে তিনি তাকে জোর করে ধর্ষণ করেননি, যা হয়েছে স্বেচ্ছায়, তবে এখন তিনি বুঝছেন তার কাজটি করা ঠিক হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।